गरम पानी। करोना परिस्थितिते एर गुरुत्व अनेक बेड़े गिएछे, एटी खुबी उपकारी। তাই সবারই গরম পানি পান করার অভ্যাস করা উচিত। এই ভিডিওতে গরম পানি পানের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, যেমন গরম পানি নাকের বিভিন্ন জটিলতা থেকে মুক্তি দেয়, হজমে সহায়ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নতি করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, আপনাকে হাইড্রেটেড রাখে, ওজন হ্রাস করতে সাহায্য করে, রক্ত সঞ্চালন উন্নতি করে, দুশ্চিন্তার মাত্রা হ্রাস করতে পারে, টক্সিন কমাতে সাহায্য করে, একালসিয়ার লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে, এছাড়া আরো অনেক সমস্যা সমাধানের জন্য গরম পানি খুবই কার্যকর, যেমন মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, জয়েন্টে ব্যথা, হঠাৎ হার্টবিট বৃদ্ধি এবং হ্রাস, কোলেস্টেরল মাত্রা, কাশি, শারীরিক অস্বস্তি, অন্ত্রে ব্যথা, হাঁপানি, পেটের সমস্যা, ক্ষুধা সমস্যা, মাথা ব্যথা সহ অন্যান্য আরো অনেক জটিলতা। তবে মনে রাখবেন, অত্যধিক গরম পানি পান করা বিপজ্জনক হতে পারে, এটি আপনার খাদ্যনালীতে টিস্যুগুলিকে ক্ষতি করতে পারে, আপনার জিহ্বা কুঁচকে যেতে পারে। তাই গরম পানি পান করার সময় খুব সাবধানতা অবলম্বন করুন। পানি পান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, খাবার খাওয়ার পর সাথে সাথে পানি পান না করে কমপক্ষে আধ ঘন্টা পর পান করা। এতে গ্যাস্ট্রিক সহ বহু জটিলতা থেকে আপনি ভালো থাকতে পারবেন। সঠিকভাবে পানি পান করুন এবং সুস্থ ও ভালো থাকুন।